আমাদের সলিউশন ভিডিওর প্রথম পর্বে সবাইকে স্বাগত। এর আগেও আমরা অনেকগুলো সলিউশন ভিডিও দেওয়ার চেষ্টা করেছি, তবে আজ থেকে আমরা ট্রাই করব এই ধারাবাহিকতা বজায় রাখার জন্য। আমাদের আজকের ভিডিও হবে গ্লোরিফিট অ্যাপ যেটি আছে সেটা কিভাবে ডাউনলোড করবেন এবং কিভাবে ইনস্টল করে সাইন আপ করে লগ ইন করে নিতে পারেন, সেটা টোটাল প্রসেসটা দেখানো হবে এবং কলিং ফিচার যুক্ত যে স্মার্ট ওয়াচগুলো আছে সেইগুলোর কিভাবে কলিং ফিচার অ্যাক্টিভ করতে হয় সে সংক্রান্ত অনেকগুলো ভিডিও আসবে। তবে আজকে আমরা গ্লোরিফিট অ্যাপটা নিয়ে কথা বলবো এবং অ্যাজ এ এক্সাম্পল ইমিল্যাব W02 এই স্মার্ট ওয়াচটি যেটি কলিং স্মার্ট ওয়াচ, এই ওয়াচটির কিভাবে কলিং ফিচার অ্যাক্টিভ করতে হয় কিংবা এই ওয়াচটি কিভাবে অ্যাপের সাথে কানেক্ট করতে হয় সেটি নিয়েও থাকবে বিস্তারিত। তো আশা করছি এই ভিডিওটি খুবই হেল্পফুল হবে আপনাদের জন্য, আর যদি হেল্পফুল হয় তবে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার দিতে ভুলবেন না, আর যারা এখনও চ্যানেলে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। তো শুরু করা যাক আজকের ভিডিওটি। গ্লোরিফিট অ্যাপ কোথা থেকে ডাউনলোড করবেন? আপনাদের যে ইউজার ম্যানুয়াল গাইড দেওয়া থাকে যে ওয়াচগুলো গ্লোরিফিট অ্যাপ দিয়ে কানেক্ট করতে হয় সেখানে কিন্তু ইউজার ম্যানুয়াল গাইড দেওয়া হয় এবং ইউজার ম্যানুয়াল গাইডে কিন্তু একটা কিউআর কোড থাকে অ্যাপ ডাউনলোডের, সেখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। আর সহজ কথাই, প্লে স্টোর বা অ্যাপ স্টোর যেখানেই যান গ্লোরিফিট লিখে সার্চ করলে কিন্তু অ্যাপটি পাওয়া যায়। যদি তাও না পেয়ে থাকেন তাহলে অবশ্যই আমি ডিসক্রিপশনে অ্যাপটির লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। তো এ পর্যায়ে আমরা আমাদের প্লে স্টোর থেকে গ্লোরিফিট অ্যাপটি ডাউনলোড করে নেব। আমাদের অ্যাপটি ডাউনলোড হয়ে গেছে, অ্যাপটি ইনস্টলিং হচ্ছে। এবার ওপেন করলে প্রথমে একটি অপশন আসবে ডিসঅ্যাগ্রি এবং অ্যাগ্রি, এই জায়গাতে আপনাদের অ্যাগ্রি করে দিতে হবে। অ্যাগ্রি করে দেওয়ার পরে আপনাদের সামনে লগ ইন ইন্টারফেসটা আসবে। এই ক্ষেত্রে আপনারা দুইটি ওয়েতে লগ ইন করে নিতে পারেন। প্রথম ওয়েতে আপনারা আপনাদের মেইলটা দিবেন এবং মেইলে একটি কোড যাবে, ভেরিফিকেশন কোড। সেই ভেরিফিকেশন কোডটি এই ক্যাপচা যে জায়গাটা আছে এখানে দিয়ে লগ ইন করলে লগ ইন হয়ে যাবে, আর কিছুই করা লাগবে না। আর সেকেন্ড যে প্রসেসটা আছে সেই প্রসেস একেবারে ইজি। নিচেই দেখেন থার্ড পার্টি তিনটা অ্যাপ দেওয়া আছে, উইচ্যাট, ফেসবুক এবং গুগল অ্যাকাউন্ট। আপনি যে কোনো একটিতে ক্লিক করলেই সরাসরি কিন্তু লগ ইন হয়ে যাবে। সো এই দুইটার যে কোনো একটি আপনি পছন্দ করতে পারেন। অনেকে ভাবেন যে থার্ড পার্টি অ্যাপ দিয়ে যদি আমরা লগ ইন করি আমাদের ইনফরমেশনগুলো পাস হয়ে যাবে, সেক্ষেত্রে আপনারা মেইলে ভেরিফিকেশন কোডের মাধ্যমেও কিন্তু লগ ইন করে নিতে পারছেন। এটা টোটালি আপনাদের উপর ডিপেন্ড করবে আপনারা কোন পদ্ধতিটা চুজ করতে চাচ্ছেন। আমরা আমাদের মেইলটা দিয়ে দিয়েছি এবং ক্যাপচার নিচের দিকে গেট ক্যাপচা একটা অপশন আছে, এই গেট ক্যাপচা অপশনে ক্লিক করলে আমাদের যে মেইলটা দেওয়া হয়েছে এই মেইলে কিন্তু ভেরিফিকেশন কোডটা চলে যাবে। আমরা আমাদের ভেরিফিকেশন কোডটা দিয়ে নিব, দিয়ে লগ ইন প্রেস করব। এভাবে আপনারা লগ ইন করতে পারেন। সেকেন্ড যে প্রসেসটা আছে চলুন এবার সেই প্রসেসটা দেখে আসা যাক। সেকেন্ড ওয়েতে লগ ইন করবো, নিচে দেখেন থার্ড পার্টি অ্যাপ দেওয়া আছে, আমরা আমাদের উইচ্যাট যে অ্যাকাউন্ট আছে উইচ্যাট অ্যাকাউন্টের মাধ্যমে লগ ইন করবো। আমরা উইচ্যাটে ক্লিক করলাম, লোডিং নিচ্ছে, এখন আমাদের অ্যাপটা কিন্তু লগ ইন হয়ে গেছে। আমাদের অ্যাপটি লগ ইন হয়ে গেছে, এবার আমরা আমাদের যে নোটিফিকেশনগুলো আছে সেগুলোর সকল পারমিশন দিয়ে দিব। এখানে দেখতে পাচ্ছেন অ্যালাউ নোটিফিকেশনস, আমার এখানে সবগুলো নোটিফিকেশন চালু করা আছে, লক স্ক্রিন, প্লে সাউন্ড, ভাইব্রেট, ফাংশন নোটিস, সকল নোটিফিকেশনগুলো এখানে আমার অন করে দেওয়া আছে, এগুলো আমি অনই রাখবো। তারপর নেক্সট স্টেজে যাব। নেক্সট স্টেজে এসে আপনাদের অ্যাপ পারমিশনগুলো দিতে হবে, অর্থাৎ কোন অ্যাপ থেকে আপনি নোটিফিকেশনগুলো পেতে চাচ্ছেন সেই সকল অ্যাপের পারমিশনগুলো দিয়ে দিবেন, তাহলে আপনারা সেই সকল অ্যাপের যে নোটিফিকেশনগুলো আছে সেগুলো আপনাদের ওয়াচের মাধ্যমেই দেখতে পারবেন। যেহেতু আমি আজকে কলিং স্মার্ট ওয়াচ নিয়ে কথা বলবো, তো কলিং স্মার্ট ওয়াচের যে বিষয়টা কল ক্রিয়েট করা বা কল রিসিভ করে কথা বলা যাবে সেই জন্য আমরা কল লগ, কন্ট্যাক্টস এই বিষয়গুলো কিন্তু অ্যালাউ করে দিছি, যাতে আমাদের ওয়াচ থেকে আমরা কন্ট্যাক্টসগুলো দেখতে পারি, কল আসলে কল রিসিভ করে কথা বলতে পারি এবং ঘড়ি দিয়ে কল ক্রিয়েট করতে পারি, সেই জন্য আমরা এই নোটিফিকেশনগুলো কিন্তু অন করে দিচ্ছি। অ্যাপটির তিন নাম্বার স্টেজ এসে পার্সোনাল ইনফরমেশনগুলো দিয়ে দিতে হবে। প্রথমে রয়েছে জেন্ডার সিলেকশন, জেন্ডারটা সিলেক্ট করে নিব আমরা। দেন হাইট, ওয়েট, এজ এগুলো সিলেক্ট করে নিতে হবে। পার্সোনাল ইনফরমেশন দেওয়ার পরে সর্বশেষ স্টেজে এসে আপনাদের ওয়াচটি কানেক্ট করে নিতে হবে। সেই ক্ষেত্রে সিলেক্ট ডিভাইস অপশনটাতে ক্লিক করলে আপনাদের যে ওয়াচটি কানেক্ট করবেন সেটি শো করবে এবং সেটি ক্লিক করলেই আপনাদের যে ওয়াচটি কানেক্ট করতেছেন সেটি কিন্তু কানেক্ট হয়ে যাবে। দেখুন আমাদের এখানে ইমি SW02 এই ডিভাইসটি শো করছে, এটা ইমিল্যাব W02, এটাকে আমরা কানেক্ট করে নিলাম, কানেক্ট সাকসেসফুল।
এবার কথা বলবো কিভাবে আপনারা কলিং ফিচারটি অ্যাক্টিভ করতে পারবেন। আপনাদের ওয়াচটি অ্যাপের সাথে কানেক্ট হয়ে গেলে অটোমেটিকলি একটা অপশন আসবে যে এই ওয়াচটি ব্লুটুথ ডিভাইসের মাধ্যমে পেয়ার করবেন কিনা। যদি এই জায়গাটাই পেয়ার করে নেন তাহলে কিন্তু পরবর্তীতে ম্যানুয়ালি আর পেয়ার করে নিতে হবে না, সেই ক্ষেত্রে আপনাদের প্রথম পর্যায়ে কিন্তু কলিং ফিচারটি অ্যাক্টিভ হয়ে যাবে। আর যদি কেউ এই প্রথম স্টেজে এসে এই পেয়ারটা না করে নেন তাহলে কিন্তু আপনাদের ম্যানুয়ালি অ্যাক্টিভ করে নিতে হবে। ম্যানুয়ালি কলিং ফিচারটি অ্যাক্টিভ করতে হলে আপনাদের ডিভাইস থেকে ব্লুটুথ অপশনে যে সার্চ করতে হবে যে ওয়াচটি আপনারা কানেক্ট করতে চান, সেই ওয়াচটিকে আবার এগেন ব্লুটুথের মাধ্যমে সার্চ করে পেয়ার করে নিলে তখন কিন্তু কলিং ফিচারটা অ্যাক্টিভ হয়ে যাবে। এটা সব ধরনের কলিং স্মার্ট ওয়াচের সেম প্রসেসে অ্যাক্টিভ করতে পারেন। আজকে আমরা ইমিলাব W02 কীভাবে অ্যাক্টিভ করতে হয় সেই প্রসেসটা দেখিয়ে দিলাম। সো গ্লোরিফিট অ্যাপ নিয়ে আরও যদি কোনো সমস্যা থেকে থাকে তাহলে আমাদেরকে কমেন্টস করে জানিয়ে দিতে পারেন, এবং তাছাড়া আর কোন অ্যাপ কানেক্ট করতে সমস্যা হচ্ছে সেই বিষয়েও জানতে চাইলে আমাদেরকে কমেন্ট করতে পারেন। আর ভিডিওটি কেমন লাগলো সেটা জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন।